শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন জায়েদ খানকে নিয়মিত দেখা যেত। সর্বশেষ নির্বাচনে নিপুণের সঙ্গে সাধারণ সম্পাদকের পদ নিয়ে বিতর্কের পর থেকে দূরে আছেন এনায়ক। সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারটি আসলে কার, এই সিদ্ধান্তের বিষয়টি আদালতে বিচারাধীন। এদিকে শিল্পী সমিতির নির্বাচনের পর থেকে গত 3 মাস এফডিসিতে আসেন না জায়েদ খান, এমনকি কোনো সিনেমার শুটিংও করছেন না। চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানেও জায়েদকে আগের মতো দেখাই যায় না, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় জায়েদ। গত কয়েক মাস ধরে নিজের ফেসবুকে প্রতিনিয়ত নিজ এলাকা পিরোজপুরের বিভিন্ন কর্মকাণ্ডের আপডেট দিচ্ছেন। তাকে পাওয়া যাচ্ছে না চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো কাজে। এতে অনেকের মনে প্রশ্ন জেগেছে, জায়েদ খান কি গ্রামে ফিরে গেছেন? একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় অন্তর্জেলা সিনেমার এই নায়ক জানিয়েছেন, ব্যক্তিগত কাজে গত 15 দিন ধরে নিজের এলাকা পিরোজপুরে অবস্থান করছেন। আগে নিয়মিত এফডিসিতে গেলেও কেন সেখানে যান না জানতে চাইলে জায়েদ খান বলেন, অনেকে মনে করেন অন্য কারো ভয়ে হয়তো যাচ্ছি না। আসল কথা হচ্ছে এফডিসিতে এখন আর যাওয়ার পরিবেশ নেই। আমরা যে সুন্দর একটা পরিবেশের জন্ম দিয়েছিলাম সেটি এখন আর নেই। এখন সেখানে ইউটিউবার সহ অনেকেই এসে পরিবেশটা একেবারে নষ্ট করে দিয়েছে। কারা তাদের এখানে আসার সুযোগ দিয়েছে এটা এখন সবাই জানে। জায়েদ খান অভিনীত সোনার চর সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া বঙ্গবন্ধুর বায়োপিকে তিনি টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন, এই সিনেমাটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। জায়েদ খান জানান, সোনার চরের শুটিং 8 থেকে 9 মাস হয়ে গেছে, ঢাকায় ফিরে এই সিনেমার ডাবিং করবেন।